জয় নিতাই, জয় গৌ। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন। 18ই ভাদ্র, 4 সেপ্টেম্বর রবিবার, শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত। 18ই ভাদ্র রবিবার, 18ই ভাদ্র রবিবার, শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত। রাধা অষ্টমী ব্রত আমরা কেন পালন করব, করলে কি হয় এবং রাধা অষ্টমীর দিন কি কি করতে হয়, পালন নিয়মের বিষয়বস্তু কি, এই নিয়ে আলোচনা করি। আসুন, যারা জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তাদের তো কোনো কথা নেই, যারা করতে পারেননি কোনো চিন্তা নেই, রাধা অষ্টমী ব্রত মন দিয়ে পালন করবেন। যতটা জন্মাষ্টমী ব্রত করলে ভগবান কৃষ্ণ খুশি হন, তার থেকে বেশি খুশি হন যদি রাধা অষ্টমী ব্রত পালন করা যায়। রা কথার অর্থ হচ্ছে রা, রাধা, আর ধা কথার অর্থ হচ্ছে ধাবিত। যদি আমি রা বলি ভগবান তৎক্ষণাৎ এসে হাজির হয়ে যান, এবং যদি ধা বলি সব সময়ের জন্য, যদি রা ধা রা ধা বলি তাহলে ভগবান সব সময়, যে ব্যক্তি এই নাম করছেন তার পিছনে পিছনে ভগবান ধাবিত হন, মানে দৌড়ে দৌড়ে যান। রাধা যদি কথাটা উচ্চারণ করা হয়, লাডলি চূড়ামণি শক্তি আল্লাদিনী কৃষ্ণ পেয়সী রাধা রানী, তো কৃষ্ণর প্রিয় হচ্ছে, যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে মা রাধা রানী। তো মা রাধা রানী কিসে খুশি থাকবেন, কিসে আনন্দে থাকবেন, সব সময়ের জন্য কৃষ্ণ এই চিন্তাতেই থাকেন। এবং কৃষ্ণ কিন্তু অধুরা যদি রাধা না থাকে। রা ধা এই কথাটা এত গুণময়, এত মঙ্গলময়, তবু বলবেন যে হরে কৃষ্ণ আমরা কেন বলি, আমরা রাধা রাধা কেন বলি না? হরে মানেই হচ্ছে রাধা, প্রথমে রাধাই আসছে, তারপরে হচ্ছে কৃষ্ণ। তো রাধা অষ্টমী ব্রত আমরা কেমন করে পালন করব, না কৃষ্ণকে ছেড়ে নয়, কৃষ্ণ রাধা দুজনাকেই। সেদিন 12টা, জন্মাষ্টমী পালন হচ্ছে রাত্রি 12টায়, অষ্টমী তিথিতে, রোহিণী নক্ষত্রতে অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন রাত্রির 12টার সময়, আর মা রাধা রানী জন্মগ্রহণ করেছেন দিন 12টার সময়। মা রাধা রানীর ব্রত পালন করা কোনো কষ্ট নেই। এবার বলি কিভাবে, 12টার মধ্যে রাধা কৃষ্ণ দুজনাকে পঞ্চগব্য দিয়ে অভিষেক করাবে, তার মধ্যে কি থাকবে, দুধ থাকবে, দই থাকবে, ঘি থাকবে, মধু থাকবে বা চিনি থাকবে, গঙ্গার জল থাকবে, সমস্ত কিছু দিয়ে অভিষেক করিয়ে লাস্টে গঙ্গার জল সুন্দর করে দিয়ে অভিষেক করিয়ে ভালো সুন্দর নতুন ড্রেস পরাবেন, রাধা কৃষ্ণ দুজনাকেই পরাবেন, যদি না পারেন রাধাকে পরাবেন, পরিয়ে সমস্ত ব্যঞ্জন রান্না করে দেবেন। আপনাদের যা ভান্ডারে আছে, শাক সবজি ডাল লুচি পরোটা রুটি অন্ন, সেদিন পোলাও ভাত, পরমান্ন মানে পায়েস, তালের বড়া, মালপোয়া, যা কিছু হবে, সুন্দর সুন্দর মিষ্টি, দই ঘি দুধ সব কিছু, চানা মাখন যার যা জুটবে, ভগবানকে ভোগ লাগাবে, মা রাধা রানীকে প্রসাদ পাওয়াবে, তারপরে এটো সমস্ত প্রসাদ বার করে নেবে, মুছে নেবে, তারপরে আরতি করবে। আরতি করার পরে যে মায়েরা যে বাবারা সেদিন সারা দিন রাত উপোস করে থাকতে পারবেন, খুব ভালো কথা উপোস করে থাকবেন, পরের দিন পালনটা করে নেবেন। পরের দিন পালন হবে 5টা 28 মিনিটের মধ্যে পালন, রাধা অষ্টমীর পরের দিন 5টা 28 মিনিটের মধ্যে পালন। তো তার আগে স্নান ইত্যাদি করে আপনাদেরকে প্রসাদ মুখে দিতে হবে, যদি পুজো করতে নাও পারেন আগের দিন প্রসাদ রেখে দেবেন, সেই প্রসাদ মুখে দেবেন, আর যারা পুজো করে নিতে পারবেন ভোরবেলা স্নান ইত্যাদি করে তারা প্রসাদ মুখে দেবেন। যারা অসুস্থ ওষুধ খান তাদের জন্য চিন্তা নেই,
বেলা 12টা পর্যন্ত উপোস থাকবেন। তারপরে মা রাধা রানীকে যে ভোগ লাগানো হবে, কৃষ্ণ পারনাথকে যে রাত ভোগ লাগানো হবে সেই ভোগই মুখে দেবেন, দিয়ে ব্রত ভাঙবেন। দিন 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত পালন। যারা থাকতে পারবেন তারা থাকবেন, যারা থাকতে পারবেন না তাদের জন্য কোনো চিন্তা নেই, তারা ভোগ নিতে পারেন। কেউ যদি ভাবেন আমি অন্য ভোগ নেব না আজকে, আমি অন্য কিছু শুকনো নেব যেমন ফল প্রসাদ, দই দুধ ছানা ইত্যাদি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কেউ যদি ভাবেন যে না আমি আটা খেয়ে থাকবো, লুচি রুটি পরোটা সবজি ডাল তরকারি সেও নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আর এই মাসে ভাদ্র মাসে যেহেতু দই খাওয়া নিষেধ, যে পালন করবেন সে দইটা খাবেন না, দইটা বাড়ির লোককে দেবেন, নিজে দইটা বাদ দিয়ে দেবেন, বাকি সব কিছু নেবেন। সেদিন রাধা অষ্টমীর দিন যতটা পারবেন মালা জপ করবেন, যাদের মালা নেই হাতের পর গুনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেদিন গীতা পাঠ করবেন, ভাগবত পাঠ করবেন, যতটা ভগবানের সান্নিধ্যে থাকা যায় ততটা চেষ্টা করবেন। মা রাধারানী খুশি হলে আপনারা জানবেন আর জীবনে কিচ্ছু পাওয়ার থাকে না। যদি মা রাধারানীর কৃপা হয় আমাদের উপরে, বিশ্বভানু দেবীর যদি কৃপা হয় আমাদের উপরে, তাহলে আর আমাদের কিছুই চাই না, আমাদের কিছুই লাগে না। অনেকের রাধারানী এবং কৃষ্ণ সম্বন্ধে অনেক ভ্রান্ত ধারণা আছে, রাধারানীকে কৃষ্ণ বিবাহ কেন করল না, কৃষ্ণর সঙ্গে রাধারানীর পৃথিবী সৃষ্টি হওয়ার আগের থেকে, কোনো কিছু সৃষ্টি হওয়ার আগের থেকেই মা রাধারানী এবং কৃষ্ণের সম্পর্ক, এ সম্পর্ক কেউ কোনো দিন মুছে দিতে পারবে না। মা রাধারানীকেই কৃষ্ণ বিবাহ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। সেই বিবাহের মধ্যে কন্যা সম্প্রদান করেছিলেন স্বয়ং ব্রহ্মা, এটা শাস্ত্রে পাওয়া যায়। আর এই যে লোকে বলে আয়ান ঘোষকে বিবাহ করেছিল, আয়ান ঘোষ রাধারানীকে বিবাহ করেছিলেন কেন, কৃষ্ণ কেন করলেন না, আয়ান ঘোষটা আগে কে সেটা তো জানতে হবে। আয়ান ঘোষ সাধারণ কেউ নয়, অন্য কোনো কিচ্ছু নয়, আয়ান ঘোষ হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবানের ছায়া। কে না, কৃষ্ণ ভগবানের ছায়া আয়ান ঘোষ, যার জন্য আয়ান ঘোষ তপস্যা করে 3 যুগ পরে মা রাধারানীকে বিবাহ করেছিলেন, সেটাও হচ্ছে কৃষ্ণরই রূপ। তো কৃষ্ণ ছাড়া রাধারানীকে স্পর্শ করা কাউরির ক্ষমতা নেই, কাউরির শক্তি নেই, কাউরির কিচ্ছু মানে যুগ যুগ ধরে তপস্যা করলেও কিচ্ছু করার নেই, রাধারানীকে কেউ পেতেই পারে না একমাত্র কৃষ্ণ ছাড়া। রাধারানীর সঙ্গে কৃষ্ণ যেটুকু যা করেছেন সম্পূর্ণ লীলা, আমাদের জগৎ মঙ্গলের জন্য লীলা করেছেন ভগবান। তাহলে মা রাধারানীকে খুশি করুন, কৃষ্ণকে অবশ্যই পেয়ে যাবেন, যেমন জন্মাষ্টমী করেছেন তেমনি রাধাষ্টমী করুন। আমার মা রাধারানীর কোনো কঠিন কিচ্ছু নেই পালন করার, বেলা 12টা পর্যন্ত সকলেই উপোস থাকতে পারেন, সকলে উপোস থাকবেন যেহেতু বেলা 12টা পর্যন্ত। আর তার বাইরে অনেক মায়েরা বলবেন যে আমি ওষুধ খাই তাহলে কি খেতে পারবো, আমি সব সময় বলি যত গরম আপে ব্রত বার হোক না কেন জল দিয়ে ওষুধ অবশ্যই খাওয়া যাবে, অবশ্যই ওষুধ খেয়ে নেবে, ওষুধ খেয়ে আপনারা রাধাষ্টমী পালন করুন, ঠিক আছে। তাহলে আজকে রাধাষ্টমী বলে দিলাম, খুব ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন, শরীরের প্রতি নজর দেবেন। আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।